প্রিয় শিক্ষার্থীরা, 15 মিনিট ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় 5টি ভাওয়েল যোগে শব্দ গঠন। আমি আজকে তোমাদের এমন মজার একটি কতগুলো শব্দ দেখাবো যার মধ্যে তোমার 5টি ভাওয়েলই থাকবে। আমরা কি জানি ইংরেজিতে ইংরেজিতে অক্ষর আছে মোট 26টি। এর মধ্যে একুশটি কনসোনেন্ট, বাংলায় বলে যাকে ব্যঞ্জন বর্ণ, এবং 5টি হলো ভাওয়েল মানে স্বরবর্ণ। তাহলে ইংরেজিতে অক্ষর আছে কয়টি? 26টি। এর মধ্যে 21টি তোমার কনসোনেন্ট আর 5টি হলো ভাওয়েল। সেই ভাওয়েল 5টি কোনগুলো? ভাওয়েল 5টি কোনগুলো? তো ভাওয়েলগুলো হলো এ, ই, আই, ও, ইউ। এই 5টি হলো তোমার ভাওয়েল। আমি আজকে এমন এমন শব্দ লিখব যার মধ্যে এই 5টি ভাওয়েলই থাকবে। খুব মজার বিষয় না? তাহলে আমি কত বড় বড় শব্দ লিখব দেখো। আমি একটি লিখি প্রথমে, এডু কে শোন, এডুকেশন লিখলাম, এর অর্থ কি? শিক্ষা। এখানে দেখো এডুকেশনের ই আছে, আমি বলেছি 5টি থাকবে, ইউ আছে 2টো, 3টে, 4টে, 5টা। দেখো 5টি ভাওয়েলই এই শব্দটির মধ্যে আছে। তাহলে এডুকেশন অর্থ কি? শিক্ষা। তারপরে আমি লিখি অথরাইজ, এ, ইউ, টি, এইচ, ও, আর, আই, জেড, ই। আমি ফাঁকা ফাঁকা করে লিখছি এই কারণে তোমাদের এই এগুলো বোঝার জন্যে, খুঁজে পাওয়ার জন্যে। অনুমোদন করা, অনুমোদন করা। দেখো এ ভাওয়েল, ইউ ভাওয়েল, ও ভাওয়েল, আই ভাওয়েল, ই ভাওয়েল। তাহলে দেখো তোমরা 5টাই পেয়েছো, এখানেও 5টা পেয়েছো, এখানেও 5টা পেয়েছো। এবার আমি আরেকটি লিখে দেখাই, সিও, এম, ইউ, এন, আই, সি, এ, টি, ই। কমিউনিকেট মানে কি? যোগাযোগ। যোগাযোগ ও, ইউ, আই, এ, ই। এবার আমি আসব কি চারে, এফ, এ, ভি, ও, ইউ,
খেয়াল করে দেখো, এখানেও পাঁচটি আছে, এ ও ইউ আই টি, ফেভারিট। ফেভারিট মানে কি? প্রিয়। এবার আমরা আসব ডায়ালগ, ডি আই এ এল ও জি ইউ ই। ডায়ালগ মানে কি? কথ ও কথন, কথোপকথন। ডায়ালগের দিতে আই এ ও ইউ ই। তোমরা খেয়াল করে দেখো, এখানে আরেকটি আমি লিখে দেখাই। বিহেভিয়ার, বি ই এইচ এ ভি আই ও ইউ আর। বিহেভিয়ার মানে ব্যবহার, তা মানুষের ব্যবহার। বিহেভিয়ার অর্থ ব্যবহার। ই এ আই ও ইউ। দেখো কত মজার একটা জিনিস, যে পাঁচটি ভাওয়েল, এই পাঁচটি ভাওয়েল দিয়েই আমরা কিন্তু শব্দ গঠন করতে পারি। যদিও শব্দগুলো অনেক বড় বড়, তারপরেও দেখো তোমাদের হয়তো জানা ছিল না, আবার অনেকেই এগুলো জানে না। বিশেষ করে তোমরা যখন বড় হবা চাকরির ক্ষেত্রে, এগুলো তোমাদের অনেক প্রয়োজন হবে। এখন আমি প্রথম থেকে তোমাদের একটু দেখাই যে তোমরা আজকে কি শিখলে। আজকে আমাদের বিষয় ছিল পাঁচটি ভাওয়েল যোগে শব্দ গঠন। ইংরেজিতে অক্ষর আছে কয়টি? মোট 26টি। এর মধ্যে 21টি কনসোনেন্ট এবং 5টি হলো ভাওয়েল। আজকে আমার কাজ কি ছিল, যে এই 5টি ভাওয়েল যোগেই তোমাদেরকে আমি শব্দ দেখাবো। ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। দেখো প্রথম শব্দটি আমি লিখেছি এডুকেশন। এডুকেশন অর্থ কি? শিক্ষা। ই ইউ এ আই ও, মোট 5টি ভাওয়েলই এখানে পেয়েছো। তারপরে কি লিখেছি? অথরাইজ, এ ইউ ও আই ই, অথরাইজ। অথরাইজ অর্থ কি? অনুমোদন করা। তারপরে কি লিখেছি? কমিউনিকেট, অনেক বড় শব্দ মনে হচ্ছে, তাই না? কমিউনিকেট মানে কি? যোগাযোগ, ও ইউ আই এ ই। আমি লাল কালিদের দেখিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে 5টি ভাওয়েলই আছে। তারপরে কি লিখেছি? ফেভারিট মানে প্রিয়, এ ও ইউ আই ই। তারপরে কি লিখেছি? ডায়ালগ, আই এ ও ইউ ই, কথোপকথন। তারপরে কি লিখেছি? বিহেভিয়ার, ই এ আই ও ইউ, বিহেভিয়ার। তাহলে তোমরা আজকে মজার একটা জিনিস শিখলে। তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবে আর সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।